नमस्कार बंधुरा, हरिप्रिया किचेने सबाई के अनेक अनेक स्वागत। आज के रेसिपी हलो झाल सूजी बा सूजी उपमा। सूजी उपमा बनानोर जोन्नो एखाने आमी बाटिर मध्ये एक बाटी परिमाण सूजी नियेछी, किछुटा चीना बादाम, एरपर एकटा मीडियम साइजेर पेंयाज कुचि, छोटो छोटो करे कुचो करे निया गाजर आर टमेटो कुचि, आर एखाने कड़ी पाता आर दू पिस काँचा लंका कुचि। एखन ई उपकरणगुलो दिये सूजी उपमा बानाबो। प्रथमे झाल सूजी बनानोर जोन्नो एकटा अ्यालुमिनियम कड़ाइयेर मध्ये ए चीनी बादामगुलोके भेजे नेब। आर ए चीनी बादामगुलो भाजार जोन्नो प्रथमे चीनी बादामगुलो ड्राई रोस्ट करे एर मध्ये किछुटा सर्षेर तेल दिए चीनी बादामगुलो भेजे निच्छि। एखन चीनी बादामगुलो भाजा हये गेछे, एरपर एकटा बाटिर मध्ये ए चीनी बादामगुलो तुले नेब। एरपर ए कड़ाइयेर मध्ये आरो किछुटा सर्षेर तेल दिए दिच्छि। ये सर्षेर तेल गरम होते ही तेलर मध्य दीते हैं हाफ चामच परिमाण छोटो छोटो कालो सर्षे। एरपर दीची एक चामच कड़ी पाता। एरपर तेलर मध्य दिए दीते हैं एक मीडियम साइज प्याज कुची। एरपर गाजर कुची दिए दीची। एरपर तेलर मध्य प्याज कुची और गाजर कुची भालो करे भेजे नीते हैं। एखन आमी एर मध्य दिए दीची हाफ चामच परिमाण लवण, তাহলে কিন্তু পেঁয়াজ আর এই গাজর খুব তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। এরপর পেঁয়াজ কুচি আর গাজর কুচি হালকা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দু পিস লঙ্কা কুচানো। এখন এই সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব। এখন এই উপকরণগুলো যেহেতু ভালোমতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি। এরপর এই সুজির সাথে এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই সুজিও হালকা করে আমি এই সবজির সাথে ভেজে নিচ্ছি। এরপর এই ভেজে নেওয়া সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ লবণ। যেহেতু সবজিগুলো ভাজার সময় এর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এই সুজির মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে নিতে হবে। এই সুজির মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঝাল সুজি বা সুজির উপমা না হয়ে সুজির হালুয়া হয়ে যাবে। এরপর এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। ঝাল সুজি বা সুজির উপমার মধ্যে অল্প পরিমাণ যদি হলুদ দেওয়া যায়, তাহলে এই ঝাল সুজি বা সুজির উপমার মধ্যে একটা সুন্দর কালার আসে। এই উপমা দেখতেও যতটা সুন্দর হয়, এই সুজির উপমার স্বাদও অনেকটা বেশি হয়। এখন এই ঝাল সুজি বা সুজির উপমা গ্যাস বন্ধ করে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর একটা প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে এই ঝাল সুজি বা সুজির উপমা ঢেলে নিচ্ছি। এই ধরনের সুজির উপমা সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যার নাস্তায় যদি থাকে, পেটও যেমন ভরবে পুষ্টিগুণে ভরপুর এই নাস্তা। বন্ধুরা, তোমাদের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আমার আরও নতুন নতুন রেসিপি পেতে, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে।